সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। গতকাল রাতে বকুলতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নতুনহাট বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোডাইন ফসফেট সরবরাহ করছিল। ধৃতদের নাম দিলীপ নস্কর, প্রভাস সর্দার, বাড়ি বকুলতলা থানার খেজুরতলা মায়া হৌড়ির সর্দার পাড়ায়। তাদের কাছ থেকে 2100 মিলিলিটার তরল কোডাইন ফসফেট মিশ্রণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মূল্যবান কোডাইন ফসফেট তারা কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় সরবরাহ করত তা জানতে বকুলতলা থানার পুলিশ ধৃতদের জেরা করছে। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।